স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিও শুরুতে সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম, আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের ভাইভা পরীক্ষার ডেট ইতিমধ্যে এনটিআরসিএ প্রকাশ করেছে। আগামী 27শে অক্টোবর থেকে এই ভাইভাটা শুরু হবে এবং 13ই নভেম্বরে এই ভাইভাটা শেষ হবে। তো এই যে এই সময়ের মধ্যে যেই ভাইভাটা হবে, এখানে কিন্তু সবার ভাইভা শেষ হবে না, এটা প্রথম ধাপের ভাইভা শেষ হবে। এবং এই প্রথম ধাপে কেবলমাত্র স্কুল টু পর্যায় এবং স্কুল পর্যায়ের শুধুমাত্র বাংলা সাবজেক্টের ভাইভাটা শেষ হবে। আমরা জানি যে এনটিআরসিএ মূলত তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক দিয়ে থাকে, সেটা হচ্ছে স্কুল পর্যায় টু এবং কলেজ পর্যায়। আমাদের 27 তারিখ থেকে শুরু হয়ে 13ই নভেম্বর পর্যন্ত যে ভাইভাটা হবে, এখানে এনটিআরসিএ স্কুল টু পর্যায় সম্পূর্ণ কমপ্লিট করেছে এবং স্কুল পর্যায় থেকে কেবলমাত্র বাংলা সাবজেক্টের কিছু অংশ হয়তো কমপ্লিট করেছে বা সম্পূর্ণ অংশ হয়তো কমপ্লিট করে থাকতে পারে, এটা আমাদের এখনও অজানা রয়েছে। এখন কথা হচ্ছে ইংরেজি বিষয়ের ভাইভাটা কবে থেকে শুরু হবে। এখানে স্পষ্ট যে যেহেতু তারা স্কুল পর্যায় টু এর পরেই যখন স্কুল পর্যায়ের ভাইভাটা শুরু করেছে তখন বাংলা সাবজেক্ট দিয়ে শুরু করছে এবং সিকোয়েন্স অনুসারে বাংলার পরেই কিন্তু আসবে ইংরেজি। এজন্য যারা ইংরেজি টিচার হবেন, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এই পদের জন্য যারা আবেদন করেছেন, তারা কিন্তু এই শিডিউলের পরেই আপনাদের ধাপ, অর্থাৎ 13ই নভেম্বরের পরে যে কোনো সময় আপনাদের ভাইভাটার ডেট পড়ে যাবে। অর্থাৎ আশা করা যাচ্ছে মোটামুটি 20শে নভেম্বরের আগে থেকেই হয়তো আপনাদের ভাইভার ডেটটা পড়ে যাবে, অর্থাৎ নভেম্বরের মধ্যেই আপনাদের ভাইভাটা শেষ হয়ে যাবে। এরপরে স্কুল পর্যায় যখন শেষ হয়ে যাবে তখন কলেজ পর্যায়টা শুরু হবে এবং ঠিক একই ধারাবাহিকতায় হয়তো প্রথমের দিকে বাংলাটা শুরু হবে, তারপরে ইংরেজি। এর থেকে মোটামুটি আপনারা ধারণা পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং লেকচারার মোটামুটি কবে থেকে শুরু হতে পারে। তো এই যে সময়টা আপনারা পাচ্ছেন, তো আপনাদের জন্য আসলে কপালটা খুব ভালো যে প্রথমেই ইংরেজি দিয়ে শুরু হয় নাই, প্রথমেই স্কুল পর্যায় টু দিয়ে শুরু হয়েছে। তো যদি 27 তারিখ থেকে ইংরেজি দিয়ে শুরু হতো তাহলে কিন্তু আপনাদের সময় খুব কম পেতেন। যেহেতু স্কুল পর্যায় টু দিয়ে শুরু হয়েছে তো মোটামুটি একটু নিজেকে গুছাই নেওয়ার সময় পাচ্ছেন, তারপরেও এই সময় কিন্তু খুবই অল্প সময় এই ভাইভার প্রস্তুতি নেওয়ার জন্য, কারণ আপনাকে ভাইভাতে কিন্তু প্রচুর পরিমাণে পড়তে হবে। আপনারা এখনও কিন্তু অনেকে অন্ধবিশ্বাসে থাকে যে এনটিআরসিএ কখনও ভাইভাতে ফেল করায় না, তো এই চিন্তাভাবনা যারা আছেন তারা কিন্তু খাইছেন ধরা। ভাইভার জন্য ভালো রকম প্রস্তুতি নিতে হবে, ভালো রকম পড়াশোনা করতে হবে, তা না হলে কিন্তু ভাইভা থেকে বাদ পড়ে যাবেন। এই যে পাওয়া চাকরি যেন না ছুটে যায়, যদি ছুটে যায় তাহলে সারা জীবন কিন্তু পস্তাতে হবে। এজন্য ভাইভার জন্য আলাদাভাবে প্রিপারেশনের প্রয়োজন আছে এবং লিখিত পরীক্ষার জন্য যে পড়াশোনা তার থেকে কিন্তু ভাইভাতে বেশি পড়াশোনা করা লাগে, কিন্তু আমরা উল্টাটা করি, লিখিতর জন্য পড়াশোনা করি, ভাইভার জন্য গিয়ে পড়াশোনা করি না, এজন্য ভাইভা থেকে পড়া কী হয় বাদ পড়ে যায়। তো যারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছেন বা চাকরিটা আপনারা পেতেই ইচ্ছুক, এরকম কেউ যদি টার্গেট নিয়ে থাকেন তাহলে আপনাকে কী করতে হবে, ভালো মতো পড়াশোনা করতে হবে। আর এই পড়াশোনাটা বাসায় নিজে থেকে গোছানোটা অনেকটা কষ্ট হয়ে যায়, এজন্য এই চ্যানেলের পক্ষ থেকে 18তম ভাইভার জন্য একটি কোর্স চলমান রয়েছে, আপনারা চাইলে সেই কোর্সটা নিতে পারেন। এই কোর্সে যদি আপনারা ভর্তি হন তাহলে এমন একটা বই পাবেন, এই বইতে সকল বিষয় খুব সুন্দর করে এখানে উপস্থাপন করা আছে। তো এখানে এই বইতে যে বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয়গুলো যদি আপনি বাসাতে নিজে নিজে তৈরি করে পড়তে চান তাহলে মোটামুটি আপনার দীর্ঘ একটা সময় লাগবে এবং তারপরেও এত সুন্দর করে সব কিছু গোছাইতে পারবেন না। যেহেতু ভাইবার জন্য এখন কম সময়ের মধ্যে আপনাকে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য এই বইটার বিকল্প কোনো কিছু নেই। এজন্য পাওয়া চাকরি যাতে না হারাই এবং নিজের যেই স্বপ্ন বা লক্ষ্য, এই লক্ষ্যের মাঝে সামান্য কিছু কোর্স ফিকে বাধা করে না দাঁড়ায় নিজের লক্ষ্যে পৌঁছায় যান, এবং এই লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই এই কোর্সে ভর্তি হওয়াটা জরুরি এবং ভর্তি হয়ে যান। আর ভর্তির ডিটেলস জানার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে সরাসরি ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জানতে পারবেন। এবং ভিডিওর শেষে আমি একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যারা 19তম নিবন্ধন লিখিত যে কোর্সটা অ্যাডভান্স করে রাখতে চাচ্ছেন
তারাও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কারণ আগামী 10ই নভেম্বর থেকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অ্যাডভান্স লিখিত কোর্স চালু হচ্ছে এবং এটা 3 মাসের একটা কোর্স থাকবে। তো এই 3 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটাকে আমি কমপ্লিট করে দেবো এবং আপনারা খুব সুন্দর করে সম্পূর্ণ সিলেবাসটা এই 3 মাসে কমপ্লিট করে ফেলতে পারবেন। তো যারা ভর্তি হতে আগ্রহী আছেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো মূলত এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওর মেন উদ্দেশ্য যে আমাদের ইংরেজি অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং লেকচারার এর যে ভাইবাটা কবে হবে এটা আপনাদের একটা ধারণা দেওয়া এবং সেই সাথে ভাইবা এবং লিখিত কোর্স 18তম ভাইবা এবং লিখিত কোর্স সম্পর্কেও আপনাদের একটা পরামর্শ দিয়ে গেলাম। ভালো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।